আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় রোজাদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা রমাদান মাসের একটি আবহ নিয়ে কথা বলবো, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন রমাজান কারিমে দোজখের দরজাগুলো বন্ধ থাকে, বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এ প্রসঙ্গে কথা বলবো। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই বক্তব্যটি হাদিস শরীফের বিভিন্ন সংকলনগুলোতে আমরা পাই, যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমের রওয়ায়েতে আছে যে ইজা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিল শায়াতিন, যে যখন রমাদান আসে তখন জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয়, আর গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর পাশাপাশি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে ফেলা হয়। এছাড়াও অন্য একটি হাদিস থেকে আমরা দেখতে পারি, সেটি সুনান নাসাই এবং সহিহ তারগিবের মধ্যে হাদিসটি এসছে, সেটা হলো নবীজি বলছেন যে তোমাদের নিকট আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামুহু, যে তোমাদের কাছে যখন রমাদান আসে এটি একটা বরকতময় রাশ, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন, এবং সেখানেও তিনি এই কথাই বলেছেন যে এই সময় মানে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এবং এই রাতে এক রাতকে হাজার মাসের চেয়ে উত্তম মর্যাদাপূর্ণ একটি রাত দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় তিনি বলছেন যে সে একেবারেই হতভাগা, একেবারেই বঞ্চিত হলো। প্রিয় উপস্থিতি, সুতরাং রমাদান কারিমে হাজারো মর্যাদার মধ্যে এটি একটি মর্যাদা, একটি আবহ, অর্থাৎ রমাদান আমাদের কাছে আসে রহমত নিয়ে, একটি আবহ নিয়ে, একটি পরিবেশ নিয়ে, এবং সেই পরিবেশে ইবাদত পালনকারীর জন্য ইবাদত করা সহজ সেটি বুঝাইছে হাদিস থেকে। আবার যারা খারাপ কাজে, খারাপ বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছে তাদের সেখান থেকে ফিরে আসাটার একটা সহজ পরিবেশ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে হ্যাঁ, এই সময় শয়তানের ওয়াসওয়াসা মানুষের কম থাকে, প্রকৃতি পরিবেশে একটি পবিত্র আবহ থাকে। রমাদানের বরকত শুধু ঘোষিত বরকত নয়, এর প্রকৃতি পরিবেশ সকাল সন্ধ্যার সময়ের মধ্যে একটি বরকত, একটি বারাকা থেকে যায়। সুপ্রিয় উপস্থিতি, সেই জন্য আমরা আমাদের জীবন চলার পথে নানা মানে অসঙ্গতিপূর্ণ কাজে, নানা অন্যায় পাপাচারে আমরা লিপ্ত হয়ে যাই, খারাপ অভ্যাসে আমরা ইচ্ছার বাইরে চলে যাই। সুতরাং এই রমাদান কারিমে আসুন আমরা সেই অভ্যাসগুলোকে ছাড়ার জন্য প্রশিক্ষণের মাস হিসাবে, অনুশীলনের মাস হিসাবে এটাকে কাজে লাগাই, এবং আমরা এই কথাও ভালো করে খেয়াল করতে চেষ্টা করি যে রমাদানে এই হাদিসের বক্তব্য থেকে যেটা বুঝি সেটা হলো রমাদানে ভালো কাজ করার জন্য মানুষ একটা অনুকূল পরিবেশ পায়, খারাপ কাজ করাটার জন্য মানুষের কাছে একটা প্রতিকূলতা অবস্থা বিরাজ করে। সুতরাং এই অনুকূল পরিবেশে আমরা সিয়াম পালন এবং সব ধরনের খারাপ কাজ থেকে লাম এদা কাউলা দূর, নবীজি বললেন যে তোমরা যে খারাপ কথা থেকে, খারাপ কাজ থেকে যে নিজেকে বিরত রাখতে পারলো না, তার খাওয়া না খাওয়া কষ্টকর, আল্লাহর কিছু যায় আসে না। সুতরাং এই জায়গাগুলোতে আমরা মাথায় রেখে আমরা রমাদান কারিমে আমরা আমাদের সকল ভালো কাজকে বাড়িয়ে দিই, ভালো অভ্যাসকে অভ্যস্ত হতে চেষ্টা করি, আর খারাপ অভ্যাস যেগুলো আছে সেগুলোকে এক একটা করে চিহ্নিত করে আমরা সেখান থেকে নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করি। আসলে আমরা অনেকের অভ্যাস আছে অপ্রয়োজনীয় কথা বলা, মিথ্যা কথা বলা, মানুষকে ফাঁকি দেওয়া, ঠকানো, যেগুলো ইসলামে সুস্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং রমাদানে যেহেতু এই কাজগুলো নবীজি বিশেষভাবে নিষেধ করেছেন যে এগুলো করলে তার জন্য সিয়ামের কোনো কল্যাণ আনবে না, রমাদানে ঝগড়া বিবাদকে নিষেধ করা হয়েছে, নবীজি বলছেন কেউ ঝগড়া করতে আসলে বলো আনা সায়েম, আমি রোজা আছি। সুতরাং ঝগড়া একটা অত্যন্ত খারাপ কাজ, সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, জুলুম সৃষ্টির জন্য ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক এটা একটা বড় ধরনের কাজ হিসাবে, মানে উপকরণ হিসাবে কাজ করে। সুতরাং রমাদান কারিম আমাদের যে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে বলল সিয়ামরত অবস্থায়, সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকার অনুশীলনের মাধ্যমে, এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন বছরের আরও এগারোটি মাস চলতে পারি, সেই প্রত্যাশা, সেই পরিবেশ সংরক্ষণের জন্য, সেই চর্চার জন্য যেন আমরা এই মাসকে কাজে লাগাতে পারি। এই হাদিসের ইন্সপিরেশন, উৎসাহ
মানে নির্দেশনা যেন আমাদেরকে উৎসাহিত করে সেই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।